হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি আরিফিন আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু আরিফিনস ব্লগ ব্লগ টু। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে কবি গোলাম মুস্তফার বাসায়। কবি গোলাম মুস্তফার বাসা আমরা ইনশাল্লাহ ঘুরে দেখাবো দেখাবো এখানে কী কী আছে। তো চলেন যাই, দেখে আসি কবি গোলাম মুস্তফার বাসায় কী কী আছে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি গায়ে আমরা চলে আসছি অবশেষে কবি গোলাম মুস্তফার প্রোগ্রামে। তো এটা হচ্ছে তার আশা, তো চলো না আসুন দেখা যায় ভেতরে কি। মুস্তফা মন্দির, আর ঢাকার যে ভাষাটা আছে সেটা হচ্ছে মুস্তফা মন্দির নামে অভিহিত করা আছে। চলন ভাষার মধ্যে একটা যেরকম মানে কবি, কিন্তু আমরা সেরকম ভাবে তার মূল্যায়ন করতে পারি না। চলুন দেখে আসছি কবি গোলাম মুস্তফা আমাদের জন্য কি স্মৃতি রেখে গেছে। আসুন আমি দেখাই। এটা হচ্ছে তার ব্যবহৃত খাট। এখানে লেখা আছে, এসে মনোহরপুর শ্যাম শোভা ভরপুর, যদি পড়িতাম জীবনের শেষ শয্যা এখানেই রাস্তাম রচিতাম, সরি কবি গোলাম মুস্তফা। এখানে লেখা আছে কবি গোলাম মুস্তফার ব্যবহৃত খাট, অনুগ্রহ পূর্বক আপনার মন্তব্য দিন। তো যাই হোক, এখানে সব কিছু আছে, বা সে কী টেবিল ইউজ করতো সেটা এখানে দেওয়া আছে। কবি গোলাম মুস্তফার সংক্ষিপ্ত পরিচয়, তার পিতার নাম কাজী গোলাম রব্বানী, মাতা মোসাম্মদ শরীফা খাতুন, সন্তান তিন ছেলে তিন মেয়ে। তিনি জন্মগ্রহণ করেন 21 ডিসেম্বর 1897 ইংরেজি সাল, এবং জন্মস্থান হচ্ছে মনোহরপুর শৈলকুপাতে। তিনি শিক্ষা জীবনে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন দামুকদিয়া এবং পরে ফাজিলপুর স্কুল থেকে। আর তার হাই স্কুলের নাম হচ্ছে শৈলকুপা হাই স্কুল। 1913 সালে এই স্কুল থেকে এন্ট্রি
পাশ করেন, এটা আসলে এন্ট্রিস না, ম্যাট্রিক হবে। এখানে আসলে বানানে ভুল আছে। তো এছাড়াও কবির উল্লেখযোগ্য কিছু কিছু বই, এখানে কাব্যগ্রন্থ আছে রক্ত রাগ, হাসনাহেনা, খুশ রোজ। এছাড়াও তিনি উপন্যাস প্রকাশ করেন রূপের নেশা, ভাঙা বুক। জীবনী গ্রন্থ আছেন বিশ্বনবী, হযরত আবু বকর। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কবির কোন বইটা পড়ছেন বা কোন বইটা পড়ে আপনাদের ভালো লাগছে। এখানে আরও দেওয়া আছে কবির সন্তানদের সংক্ষিপ্ত বিবরণ, তার যে চার সন্তান ছিল, চার ছেলে এবং তিন মেয়ে, তাদের বিবরণ এখানে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে কবি তার নাতি নাতনি সহ, এটা হচ্ছে তাদের ছবি। কবি যখন রাজশাহী ক্যাডেট কলেজ শিক্ষকতা করতেন, সেই সময় ছাত্রছাত্রী ও তার যারা সহকর্মী ছিল তাদের সাথে এই ছবিটা তোলেন। দুই পুত্রের মাঝে অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে কবির এই ছবিটা, এটা হচ্ছে তার বিয়াই। স্মৃতিসৌধের ডিজাইন ও কবি নাতি সৈয়দ মইনুল হোসেন তারেক, এটা হচ্ছে নাতির সঙ্গে ছবি। এটা হচ্ছে কবির তৃতীয় পুত্র মোস্তফা মনোয়ার। কবির শোরপা ভুটান প্রসঙ্গ, এটা হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হক, আর হচ্ছেন সুফিয়া কামাল, আওয়ামী লীগ বাবা শহীদ সোহরাওয়ার্দী, আব্বাস উদ্দিন আহমেদ, খাজা নাজিমুদ্দিন। এছাড়াও অনেকের ছবি তিনি আঁকছেন, শিল্পাচার্য জয়নাল আবেদিন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মিস্টার এন খান, আল ফারুক, তিনি হচ্ছে জেলা প্রশাসক ছিলেন জিন্দাদের সেই সময়কার। তো আমরা কবির ঘরের মধ্যে এই ছবিগুলা বা তার বিবরণী, তার খাট, আসবাবপত্র সবকিছু দেখলাম। তো এখন আমরা যাব তার স্মৃতিসৌধে যে পাঠাগারটি বানানো হয়েছে সেটা দেখতে। তো চলেন যাই। তো ওইখানে দেওয়া আছে তার স্মৃতিসৌধে যে ক্লাব ঘরটি তৈরি করা হয় স্মৃতি, আর এই সাইডে আছে তার পাঠাগার। এছাড়াও তার অনেক দেয়া আছে। তো আপনাদেরকে দেখাই।
তো এইখানে বেশ কিছু বই আছে, কুতুবুল্লাহ মুস্তাফার লেখা ও অন্যান্য রাইটারদের লেখা। আর উপরে আছে তার গল্পগ্রন্থের জন্য যে পুরস্কারগুলো দেওয়া হয় সেই পুরস্কারগুলো, এছাড়াও তিনি অনেক ছবি আঁকেন ও তার যে কথাগুলা বা বাণীগুলা সেগুলো এখানে দেয়ালে খুব সুন্দরভাবে দেয়া আছে। অবরোধ পাঠাগারটা অনেক সুন্দর করছে। এখানে কি দেয়া আছে, খুলনা আমার মাসি পিসি, যশোর আমার মা, ঝিনাইদহ মহকুমা, মনোহরপুরে গা, গোলাম মুস্তফা। আর এখানে দেয়া আছে কবি গোলাম মুস্তফার স্মৃতিস্মরণে একটি ক্লাব ঘর তৈরি করা হয়, ক্লাবের যে খেলাগুলো হয় সেখানকার পুরস্কারগুলো সব এখানে রাখা হয়। আসুন তার আঁকার ছবিগুলো দেখে নেওয়া যাক একবার। এখানে কবি গোলাম মুস্তফার একটা ছবি ও তার জন্ম তারিখ ও মৃত্যু তারিখটা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কবি গোলাম মুস্তফার প্রথম পুত্রের ছবি। তো চলুন দেখে আসা যাক তার স্মৃতিস্মরণে যে ক্লাব ঘরটি বানানো হয়েছিল সেটি। এখানে বিকাল হলে সবাই এসে বসে, পত্রিকা পড়ে, এখানে পত্রিকা দেওয়া থাকে। তো এদিকেও একটা বসার জায়গা আছে। আর আসলে এই স্মৃতি পাঠাগারটা তৈরি হওয়ার আগে প্রথমত বইগুলা সংরক্ষণ করা হতো এইখানে, আর এটাকে সবাই ক্লাব ঘর বলতো। বিকাল হলে দেখা যায় এখানে সব গ্রামের সবাই আসছে, এসে এখানে বসে বা খেলাধুলা করে। এখানেও বেশ কিছু কবির কথা বা বাণী দেওয়া আছে, চলুন এগুলো দেখি। তো এটা হচ্ছে কবি গোলাম মুস্তফার বাসা। তো গাইজ এটাই ছিল কবি গোলাম মুস্তফার বাসায় যা যা আছে আমি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা কী হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে আপনার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে দেখবেন যে তার বাসায় কী কী আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।